বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস ভিশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ স্টুডিওতে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে কথা বলতে চাই, ব্যাংকিং সেক্টর নিয়ে তো আমরা মাঝে মধ্যে কথা বলি, হর হামেশাই কিন্তু এটি গত কয়েক বছর ধরেই কিন্তু চলছে। অর্থনীতিতে এই খাতটি নিয়ে কথা না বলে থাকার উপায় একদিনও হয়নি। আজকে বিশেষ করে কথা বলতে চাই ব্যাংকিং সেক্টরের সমস্যা এবং সংস্কার ভাবনা নিয়ে, একটু আয় বৈষম্য নিয়েও আপনার কাছ থেকে শুনতে চাইব। তো শুরুতে যদি আপনি ব্যাংকিং সেক্টরের যে সমস্যাগুলো আমরা কিছুতেই অতিক্রম করতে পারছি না, কেন, কি করলে আমরা এ থেকে বাঁচতে পারি? হ্যাঁ, এই বিষয়টি বহুল আলোচিত। জি, অনেকেই বলেছেন, আমরা তো বলেছি, রাগডাক করে অনেকে বলেন, আমরা কেউ কেউ রাগডাক না করে বলি। বিষয়টি এক। এখন যেটা হয়েছে, আমরা যখন বললাম যে আমরা তো ছোটোখাটো নাগরিক, আমাদের কোথায় কাজ হবে না, বলতে হবে বিশ্বব্যাংকে, এটা এমনি বললাম। কিন্তু সত্যিই কিন্তু বিশ্বব্যাংক বলল, IMF বলল এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কও বলল। কিন্তু তাতেও সরকার মনোযোগী হচ্ছেন না। কারণ কি মনে হয়? কারণটা বলে আমার যেটা মনে হয় যে মুক্ত চিন্তার লোককে এগুলো করতে হয়, যার নিজস্ব স্বার্থপর চিন্তা থাকবে না। কিন্তু এখন একটু সরাসরি বলা হয়ে যায়, অর্থমন্ত্রী যিনি আছেন, জি, ওনার তো নিজস্ব ব্যবসা আছে, ওনার ব্যবসার চিন্তা বেশি, এবং উনি যাদের সঙ্গে সম্পর্কটা নিবিড় তারাও ব্যবসায়ী। তো ব্যবসা চিন্তা আর সংস্কার চিন্তা একসঙ্গে যায় না। তো উনি তো যখন দায়িত্ব পেলেন, উনি কিন্তু বেশ আশার কথা শুনিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি সকলকে চিনি, জানি, এই পথটা সম্পর্কে আমার ধারণা আছে, এবং সংস্কারের কথাও তিনি বলেছিলেন, IMF সংস্কার করতে চায়, তাদেরকে আমরা গ্রিন সিগন্যাল দিয়েছি। তারপর আমি নিজেও এই কথা বলেছিলাম যে উনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, জি, উনি বুঝবেন, এবং আমি এখনও বলি উনি বোঝেন ভালো, কিন্তু নানান রকম যেটাকে আমি ফোর্স ফিল্ড অ্যানালিসিস বলি, অর্থাৎ শক্তির পরীক্ষায়, জি, উনি পারছেন না বলে আমার ধারণা। কারণ তার পিছনে অনেক বড় বড় মানুষ আছে যারা তাকে কিছুতেই করতে দেবেন না। হ্যাঁ, উনি সংস্কারের কথা তো বলেছেন এবং এখন কিছু কাজ করে বলছেন যে এইগুলি আমার সংস্কার। এখন আমরা দেখছি ওটা যদি সংস্কার হয় তাহলে ধ্বংস কোনটা। যেমন ওনার এক নম্বর সংস্কার ব্যাংকে হলো খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন। জি, আগে ছিল যে 89 দিন, মানে 9 মাস, 9 মাস পর্যন্ত যদি স্টিকি থাকে তাহলে সেটা খেলাপিতে চলে যাবে, না সরি 3 মাস ছিল। জি, এখন উনি ওটাকে 9 মাস করে দিয়ে, জি, 89 ডেজ করে দিয়ে বলছেন 9 মাস পর্যন্ত হবে না, 9 মাসের পরে যদি স্টিকি থাকে তাহলে step 1, step 2 আস্তে আস্তে করে যাবে। এখন চিন্তা করুন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এই 9 মাসটা ছিল আমাদের, ধরুন 2002-2003 সালে বা তার একটু আগের থেকে, ওই সময় ছিল। তো আমরা কি 20 বছর আগে চলে যাব না সামনে যাব? সারা পৃথিবী এগোচ্ছে। লোন স্টিকি অবস্থায় যদি বেশি দিন থাকে, জি, তাহলে যেটাকে বলে প্রবাবিলিটি অফ গেটিং ব্যাড, এটা বেড়ে যায়। আর যদি কম সময় থাকে তাহলে প্রবাবিলিটি অফ রিকভারি বেড়ে যায়। সেই জন্যই এই আস্তে আস্তে করে 9 মাস থেকে 3 মাসে আসছে। এই হলো তার প্রথম সংস্কার। এবং আমরা মনে করি যে এটা ব্যাংকের ব্যাংক ধ্বংস করার জন্যে যথেষ্ট। যারা রেগুলার ছিলেন, নিয়মিত পরিশোধ করে যেতেন টাকা, তারা এখন টাকা দিচ্ছেন না। তারা বলছেন খেলাপি হলে সুবিধা, তা আমি খামাকা বোকার মতন ভালো থাকবো কেন? যে কারণে 9 মাস হওয়ার পরে তো খেলাপি ঋণের পার্সেন্টেজ কমে দেওয়ার কথা, কমেনি, বেড়ে গেছে। কারণ হলো এই নতুন যারা ভালো যারা, তারা এর মধ্যে চলে আসছেন। আচ্ছা, আর 2 নম্বর সংস্কার, 2% টাকা জমা দিয়ে 72 সাল থেকে এই পর্যন্ত যত খেলাপি, মানে এদেরকে আপনি বদ্ধ খেলাপি, কট্টর খেলাপি বলতে পারেন, তারা তাদের খেলাপি ঋণকে, মন্দ খেলাপি ঋণকে ভালো করে ফেলতে পারবে, খেলাপি থাকবে না, এবং তাদেরকে আবার নতুন ঋণও দেওয়া যাবে। এ হলো প্রস্তাব, বাংলাদেশ ব্যাংক সার্কুলার ইস্যু করে ফেলেছিল। তারপরে একজন জনস্বার্থে কোনো একজন লয়ার, জি, উনি রিট করেছেন। তো রিটে হাইকোর্ট বলেছেন যে ঠিক আছে, তোমরা যদি মনে করো 2% খেলাপি টাইম 10 বছরের জন্য খেলাপি রাখবে না, সেটা তোমাদের ব্যাপার, আইনগত কিছু এখানে নাই। কিন্তু জনস্বার্থে এটা বলতেই হয় যে নতুন করে তাকে 2%
আরে নতুন করে ফাইন্যান্স করা যাবে না, এখন ওই অবস্থাতে আছে, যে কারণে বেশি লোক এটা সুযোগ নিচ্ছেন না। কারণ তারা তো আসছেন আরও নতুন লোন পাওয়ার জন্য, তারা কিন্তু খেলাপে মুক্ত হওয়ার জন্য আসেন নাই। তাদের পলিসিটা খুব সোজা, যে লেম্যান বুঝবে যে আমার খেলাপি ঋণ বহুদিন যাবৎ চলছে, আই এম ভেরি ব্যাড, কিন্তু 2% টাকা সামান্য জমা দিয়ে নতুন ঋণ পেলে আমি ওই ঋণ দিয়ে এই ঋণ শোধ করব। এবং এখন হয়তো 100 কোটি টাকা আছে, নতুন ঋণ নিতে নিতে 400-500 কোটি টাকা হয়ে গেলে আবার ব্যাট করে চলে যাব, ভালোই তো, 100 কোটির জায়গায় 400 কোটি টাকা ব্যাট করব। হাইকোর্টে এখন শুনানি চলছে এটা নিয়ে, ওই নতুন লোন দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞাটা এখনও আছে। জি, তো আমরাও বলবো যে বিচার বিভাগ হোক যেই হোক, জনস্বার্থের ব্যাপারটা তো সবার উপরে। জি, সেই জন্য তারা যেটা করেছেন তারা যদি এটাতে স্টিক করেন তাহলে ভালো, ঠিক আছে। এটাও ড্যামেজিং যে 2% দিয়ে খেলাপি থেকে বের হয়ে আসবে, এটাও ব্যাকওয়ার্ড পলিসি। তবু মন্দের ভালো হবে যে নতুন ঋণটা না দেওয়া। জি, আপনারা তো দীর্ঘদিন ধরে কাজ করছেন রাষ্ট্রায়ত্ত সেক্টরে, প্রাইভেট সেক্টরে এবং রেগুলেটরি বডি বাংলাদেশ ব্যাংকেও আপনি কাজ করেছেন, এবং বিশেষজ্ঞ যারা, পর্যবেক্ষক যারা বা গবেষণা যারা করেন এবং অর্থনীতিতে যারা ব্যাংকিং সেক্টরকে মূলত ফোকাস করেন, তারাও দীর্ঘদিন ধরে অনেক সমস্যা বলছেন, সংস্কারের পরামর্শ দিচ্ছেন। আপনি জানেন 1.5-2 বছর আগে সম্ভবত অর্থ মন্ত্রণালয় এরকম গবেষণা করেছে, প্রতিবেদন বের করেছে, সম্ভবত 27টি ছিল যে আমরা সমস্যা চিহ্নিত করেছি, এখন সমাধান যাত্রা। তো সেই সমাধানের পথে আমরা যাচ্ছি না। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখনই ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলেন, তিনি আশা করেন, প্রত্যাশা করেন যে সেক্টরটি ইতিবাচক পথে যাত্রা করবে, কারণ তার যে উন্নয়ন দর্শন তার সঙ্গে এটি সঙ্গতিপূর্ণভাবে যাচ্ছে না, এটি হয়তো তিনি বুঝতে পেরেছেন, যে কারণে তিনি বলছেন। তিনি ব্যাংকের মালিকদেরকে সচেতন করছেন, ব্যাংকারদেরকে বলছেন, কিন্তু কিছুই হচ্ছে না। না, মাননীয় প্রধানমন্ত্রী তো উনি তো সৎ লোক এবং সৎ চিন্তা করেন, কিন্তু মুশকিল কি যে যদি আপনার অর্থমন্ত্রী শুরু করে ওই জলবায়ু মন্ত্রণালয় মন্ত্রী সব তার নিজের দেখতে হয়, তাহলে তো সম্ভব নয়, এটা তাহলে 30 জন মন্ত্রী কেন থাকবেন। তো উনি তাও তো ওই যে আপনার ক্যাসিনো ধরা, দেখুন সামান্য ব্যাপার, পুলিশের কাজ এটা, প্রধানমন্ত্রীকে করতে হলো। এটা প্রমাণ করে যে দেশটার এখন যেটাকে আমরা বলি গুড গভর্নেন্স, সেই অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে, কারো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, এইটা চলতে পারে না। আমরা সেই জন্য বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে যারা শুভ শক্তি আছে, মানে পার্টির মধ্যে দুই রকমই, তাদের পার্টির আওয়ামী লীগের মধ্যে যেমন ওই সম্রাটরা আছে, তেমনি আবার ভালো লোক, প্রচুর ভালো লোক আছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, আমাদের এমপি জনাব তাপস সাহেব সেদিন বলেছেন যে আব্দুল হাই বাচ্চু যে নাকি একটা ব্যাংকে শেষ করে দিল, তার কেন বিচার হবে না? এখন দুদক তো তদন্ত করে দীর্ঘদিন পরে বলছে কোথাও তাকে ধরা যাচ্ছে, তার মানে তাকে দুদককে ধরতে দেওয়া হচ্ছে না। আপনি তো ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, চেয়ারম্যান যদি লিখিত কিছু না দেন, আইনের আওতা কি তাকে ধরা যাবে বুঝবার জন্য? ধরা যাবে এই জন্যে যে অন্তত আমি কাগজে পড়েছি, জি, একটা রিপোর্টের কথা বলি, যে কোনো একটা দিন বাচ্চু সাহেব মিনিটসে সই করেছেন চেয়ারম্যান হিসেবে, যে গত মিটিংয়ে, এত তারিখের মিটিংয়ে, বোর্ড মিটিংয়ে এতগুলো 200-কতটা লোন প্রস্তাব স্যাংশন করা হয়েছে। খোঁজ নিয়ে বাংলাদেশ ব্যাংক জেনেছে ওই দিন কোনো বোর্ড মিটিংয়ে হয়নি। তো এত বড় দুয়ার, এটা তো ক্রিমিনাল অফেন্স, ধরা নিশ্চয়ই যায়। কিন্তু আমি মনে করি দুদকের ভূমিকাও তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। দুদকের চেয়ারম্যান সে অত্যন্ত ভালো লোক, এটা স্বীকার করে বলবো যে তিনিও, তারও ঘাড়ে একটাই মাথা, দুটো মাথা নাই। এই যে পেছনের যে শক্তি বা অপশক্তি যাই বলি, তাদেরকে রেখে মাননীয় প্রধানমন্ত্রী সফল হবেন কি করে? খুব কঠিন। আমি মনে করি যে সরকারের মধ্যে যে শুভ শক্তি, যারা জনগণের জনস্বার্থকে বিবেচনায় রাখেন, যারা ইন্টেলেকচুয়ালি সাউন্ড, বিবেক পরিষ্কার, প্রধানমন্ত্রীর উচিত হবে, আমি জানি না, এটা আমার অ্যাডভাইস করা তো ঠিক না, মনে করি যে প্রধানমন্ত্রী যেহেতু সৎ ব্যক্তি, তার উপরে জনগণের আস্থা, সকল দিকেই তিনি আবার সব দিক চোখ রাখছেন, তো উনি যদি শুভ শক্তিগুলোকে সংহত করে কাছে রাখেন, আর এই দুষ্ট শক্তি যেগুলো নাকি এই 2% টাকা নিয়ে হালাল করতে চায় সব, ওদেরকে আস্তে আস্তে করে, ওনার কৌশল অনুযায়ী, কৌশল তো পলিটিক্স তো অন্যরকম, জি আমি বুঝি না, ওদেরকে আস্তে আস্তে করে বের করে দেন, তাহলে হয়তো আমরা সক্ষম হব। জি, ব্যাংকগুলো নিয়ে মার্জারের কথা আমরা শুনি, লোকসানি শাখাগুলোকে ভালো লাভজনক শাখার সঙ্গে মার্জ করা, এবং ব্যাংকেরও বিভিন্ন, ব্যাংকও যদি খারাপ করে সেটিকেও মার্জারের বিষয়, কিন্তু কোনো পদক্ষেপই গৃহীত হয় না কেন? প্রথমত এই কাজগুলো যেগুলো বললেন, এগুলো আমাদের অর্থমন্ত্রী বলেছেন, জি, এগুলো আসলে
প্রকৃষ্ট পন্থা নয় বর্তমান সমস্যা সমাধানের। সমস্যাটা হলো খেলাপি ঋণের। জি, আপনি মার্জার করবেন এগেনস্ট দ্য উইল, তো মার্জার করতে পারবেন না, যে আইন আছে এখন, এখনো মার্জারের আইন আছে, ইচ্ছাকৃত হতে হবে। এখন কেউ করার সঙ্গে বাংলাদেশে দুই বাঙালি একত্র হবে এ তো আশা করা যায় না। আমি বাংলাদেশ ব্যাংক থাকতে চেষ্টা করেছিলাম একটা দুর্বল ব্যাংকে আরেকটি বড় ব্যাংকের সঙ্গে মার্জার করতে, বড় ব্যাংকে রাজি করালাম, দুর্বল ব্যাংক বলল যে ওর সঙ্গে গেলে তো আমি নিঃশেষ হয়ে যাবো, আমার তো পাত্তা থাকবে না, হলো না। এই যে ওরিয়েন্টাল ব্যাংক নামই বলি, জি, পারা গেল না, এরা রাজি হবে না, খামাকে এগুলো নিশ্চিত করে কোনো লাভ নেই। আসল কাজটা হলো আপনাকে প্রথম কথা মানুষ, দেখেন সব শক্তির চেয়ে বড় শক্তি মানব শক্তি। জি, সেই জন্যে এই কাজগুলি করার জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কেউ পারবেনও না। তিনি উপযুক্ত লোককে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে ফিনান্স সেক্রেটারি, পার্টিকুলারলি ফিনান্স মিনিস্টার করেন, দায়িত্ব দেন, জি, তাহলে এই কাজগুলি হবে, নাহলে হবে না। তারা যতই চেষ্টা করুক ওরা ফ্রাস্ট্রেট করে দেবে। আমি একটা ঘটনা এখন বলি আপনাকে, যে যারা দুষ্ট লোক, জি, ওদের একটা বড় রণকৌশল হলো প্রোপাগান্ডা, প্রোপাগান্ডা করে দুষ্ট লোকেরা। আমি আরেকটা সেক্টরের কথা বলি, এই যে আপনার কী বলে ওটাকে, স্টক এক্সচেঞ্জ, জি, সেখানে যারা দুষ্টামি করে 2010 সালে দুর্ঘটনা মানে ঘটিয়েছিল, তাদের তারা প্রচার করছে, যে একটা ইভেন টেলিভিশনে সবার সামনে বড় গলায়, ওদের তো গলাটাই বড়, বলছে যে আমাদের যে কমিশন ছিল তদন্ত করার, সেটা নাকি আমাদের তদন্ত আইনসিদ্ধ হয়নি। তা আমি ওখানে সময় ছিল না, আজকে আমি বলি তাহলে, জি, এটি করা হয়েছিল ওই এসিসির আইনে নয়, এটি করা হয়েছিল ইনকোয়ারি কমিশন অ্যাক্ট ব্রিটিশ আমলের, যেটা এখনও চালু আছে, ওই আইনে করা হয়েছিল। এবং আমাদের আইনি ভিত্তি হল কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট, রাইট, ওখানে সবই বলা আছে কী করে করতে হবে। সেই জন্য যখন জাতীয়ভাবে ইনকোয়ারি কমিশন হয় তখন সেটা ওরকমই হয়, যেটা এসিসি করবে না, তাহলে তো এসিসির চেয়ারম্যানের বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। সেই জন্য করতে হবে জাতীয় পর্যায়ে ওই ইনকোয়ারি কমিটি অ্যাক্ট আন্ডারে, এই সেটা হলো আমার আইনি ভিত্তি। ওরা এটাকে শিখা, ওরা বলে এসিসির আইনে করতে হবে। হ্যাঁ, এসিসির আইনে তো আমি ব্যবহার করবো, কিন্তু কন্ট্র্যাক্টটা একটু ব্যবহার করবো, আর সব আইনি সব আইনের মধ্যে যা আসবে সেগুলি ব্যবহার করবো। আরও মজার ব্যাপার, আইন সিদ্ধ হয় নাই, কমিটিতে কারা ছিল, একজন ব্যারিস্টার ছিলেন, নাম করা ব্যারিস্টার, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যিনি ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্টের প্রেসিডেন্ট ছিলেন, জি, একজন নাম করা ইকোনমিস্ট ছিলেন, আর আমি ছিলাম। তা এখন একজন ব্যারিস্টার যদি আইন না যায়, আর যে বলছে সে নাকি বলছে যে আমরা আইনত করি না, এইরকম পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, যে আমার কাছেও পরিষ্কার হলো, ওরা ওরা চলে বলতে চাচ্ছে যে এটা গ্রহণযোগ্য না, এটা আইন মতন হয়নি, সে কারণেই এতদিন ব্যবস্থা হয়নি, আরো তাহলে তারা কেন ব্যবস্থাটি করলো না। আরো খারাপ কথা তারা বলেছে সেদিন ওই টক শোতে, আজকে আপনার মাধ্যমে সবাই শ্রোতাদের জানাই, সেটা হলো আমাদের এই যে একজন ব্যারিস্টার, একজন পিএইচডি হোল্ডার, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি ব্যাংকার, জি, আমাদের রিপোর্টে নাকি তার মতে 6-7 পড়া একজন ছাত্রের রচনা লেখা হয়েছে, চিন্তা করেন, জাস্ট প্রভোক করার জন্য আমাকে, জি, কারণ এটা তো এগুলো এক ধরনের পলিটিক্যাল রেটরিকও হতে পারে আসলে। হ্যাঁ, এগুলি করার উদ্দেশ্য কি, জি, আমাদেরকে ক্ষতিগ্রস্ত মানে আমাদেরকে জনসম্মুখে হেয় করা, সেই জন্য সবাইকে জানালে জানানোর দরকার ছিল না, যে ওদের প্রোপাগান্ডার উত্তর তো আমরা দিতেই পারি, দিচ্ছিও, সবসময় দিও না হয়তো, কিন্তু সরকারকে, যে সরকার যদি ব্যবস্থা না নেয় আমরা কী করতে পারি, সরকারকে ওই দুষ্ট লোকদেরকে দমন করতে হবে, শিষ্টদেরকে লালন পালন করতে, এইটি হচ্ছে না, এখন উল্টোটা হচ্ছে। সেই জন্য আমাদের দাবি হবে সরকার আমাদের জনগণের সরকার, এবং শেখ হাসিনার উপরে বিশেষ করে আমরা একটা আস্থা রাখি, এই জন্যে যে কাজটি উনি ছাড়া কেউ করতে পারতো না, যুদ্ধাপরাধীদের বিচার করে তাকে অনেককেই তো ইভেন যাবজ্জীবন কেন একেবারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং শেখ হাসিনা করতে পেরেছেন। এবং আপনি দেখেন নিজের দলে ক্ষমতায় থেকে নিজের দলের লোক ধরে যে দুর্নীতিগুলো খুঁচিয়ে বের করা, এটি তো এই 48 বছরে আমরা কখনো দেখি না, উনি ছাড়া তিনি করেছেন, এই জন্য তিনি ধন্যবাদ অবশ্যই পাবেন। একটু নজর দিতে চাই, আমরা শেষের দিকে এসেছি, আয় বৈষম্য, এটি নির্বাচনী ম্যানিফেস্টোতে রয়েছে, উন্নয়ন হচ্ছে কিন্তু বৈষম্যও বাড়ছে,
গবেষণাগুলো বলছে বিভিন্ন পরিসংখ্যান। এই জায়গাটিতে যদি আমরা ব্যবধানটি না কমাতে পারি, এসডিজি বলুন, আমাদের উন্নয়নের যে টেকসই হবার বিষয়টি প্রতিটি জায়গায় কিন্তু আমরা হোঁচট খাই। হ্যাঁ, এখানে আমি বলছি ব্যাপারটা পলিসিগত, জি নীতিগত। এখন আমি কি ওই ক্রনিক ক্যাপিটালিজমের নীতিতে থাকবো, জি, নাকি আমাদের সংবিধান যা নির্দেশ করে সমাজতন্ত্র, সমাজতন্ত্র মানে কমিউনিজম না, বঙ্গবন্ধু বলেছেন সেটা, এটা হলো ওয়েল, আজকালকার জগতে সমাজতন্ত্র মানে ওয়েলফেয়ার ইকোনমি, যেটা সুইডেনে আছে, আপনার যেটা ডেনমার্কে আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে শুনেছি যে কল্যাণ রাষ্ট্র করতে চাই, কল্যাণ রাষ্ট্র। আচ্ছা, সে কল্যাণ রাষ্ট্রের সংজ্ঞা কী? কল্যাণ রাষ্ট্রের সংজ্ঞা হলো আপনার যতই জাতীয় আয় বৃদ্ধি হোক, কিন্তু মানুষে মানুষের আয়ের পার্থক্যটা কমিয়ে আনতে হবে। এটা আমরা জিনি কোএফিশিয়েন্ট দিয়ে এটা মাপি, জি, ইকোনমিস্টরা। তো সেখানে জিনি কোএফিশিয়েন্ট যদি মোটামুটি 0.3 কম বেশি থাকে তাহলে ভালো, ইভেন 0.4 নিচে থাকলেও আমরা বলি ভালো, কিন্তু 0.5 হলে এটা চরম বৈষম্যের দেশ। বঙ্গবন্ধুর সময় আমাদের ছিল 0.32 বা এরকম ছিল বোধ হয়, মানে খুবই ভালো, এরপরে বাড়তে থাকে। এবং আওয়ামী লীগ যখন 2009 না 2010 ক্ষমতা নিল, তখন অলরেডি এটা 0.42 হয়েছে। তা আমরা আশা করেছিলাম যে বঙ্গবন্ধুর কন্যা আসার পরে এটা আস্তে আস্তে কমবে, কিন্তু এমনভাবে ওটা প্রসারিত হয়ে গেছে উনি চেক করতে পারেননি, এখন 0.49, তার মানে 0.5ই প্রায়। এটা চরম বৈষম্যের দেশ, ভারতের চেয়ে বেশি, শ্রীলঙ্কার চেয়ে বেশি, নেপাল থেকে বেশি। এখন এর থেকে করে প্রথম মানে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, নীতি পাল্টাতে হবে, যদি তিনি ক্যাপিটালিজম থেকে সংবিধানসম্মত কল্যাণ অর্থনীতি ফিরে আসবেন, এইটা যদি তিনি নেন, ঘোষণা করেন, ঘোষণা করলে তো বাস্তবায়ন করতে হবে, তখন এটাকে আস্তে আস্তে করে। হ্যাঁ, এটা ঠিক 0.5 থেকে আপনি আর 0.3 বলে জীবনেও ফিরতে পারবেন না, তবে 0.4 তো আসতে পারবেন, সেটা তো অনেক হবে। আর একটি কথা এখানে বলি যে কেন হচ্ছে, কী করা, অনেকে জিজ্ঞেস করেন যেটা বলে কী করতে হবে, রাইট? আজকে ট্যাক্স জিডিপি রেশিও হলো অনলি 10%, জি, অর্থাৎ জিডিপির মাত্র 10% টাকা ট্যাক্সে আসে। পার্শ্ববর্তী দেশ ভারত, এত বড় বিশাল, ট্যাক্স কালেকশন কত কঠিন, তাদেরও 20%, নেপালের 25%, ভুটানের 30%। তো আমি 30% না পারি, অন্তত 20% তো করতে হবে। মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন বাজেট বক্তৃতায় যে 20 পারবেন না, তবে 15 তিনি এবছর করবেন, এটা তার নিজের ঘোষণা, আমরা খুশি হয়েছিলাম। কিন্তু তার যে স্ট্র্যাটেজি বলতে বাধ্য হচ্ছে সেটা ভুল। তিনি বলেছিলেন যে গ্রামে গ্রামে আমি ট্যাক্স অফিসার পাঠাবো মফস্বলে ট্যাক্স কালেকশনের জন্য। হ্যাঁ, পাঠান, পাবেন, ট্যাক্সের লোক দেওয়ার লোক পাবেন, কত, কেউ 500 টাকা, 1,000 টাকা, 2,000, কারণ ওরা কত ট্যাক্স দেবে, জি। মূল ব্যাপারটা 10% কেন, কারণ বড় বড় ট্যাক্স যারা দেবার আপনি তাদের ধরতে পারছেন না, বা ধরছেন না বলবো, তো ওইটা না ধরতে পারলে, যারা কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেয় তাদেরকে না ধরতে পারলে বাড়বে না। আরেকটা কথা বলি যে আমাদের পলিসির ভুল, ভারত পার্শ্ববর্তী দেশ তারাও নিজেদেরকে ওয়েলফেয়ার ইকোনমি দাবি করে, যদিও এই মোদি সরকারের আমলে ক্যাপিটালিজমে ঢুকে গেছে। সেখানে একটা সাধারণ নাগরিক বছরে 5 লক্ষ রুপি আয় না করলে তার ট্যাক্স দিতে হয় না, তার মানে 5 লক্ষ রুপি মানে 6 লক্ষ টাকার উপরে, অথচ বাংলাদেশে মাত্র 2 লক্ষ টাকায় হলে আপনাকে ট্যাক্স দিতে হয়, 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা। তার মানে গরিবদের উপরে ট্যাক্স করে দেয়, এই 10% গরিবদের কাছে আছে, কোনো বড় লোক এর মধ্যে কন্ট্রিবিউশন নাই। আমি সেই জন্য বলবো আপনি গরিবদের রেহাই দেন আর নাবিশ্বাস তুলেন না। জি, শেষ করবার আগে কি এটি আমরা এইভাবে একটু ভেবে দেখবো কি না, যে অর্থমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন মন্ত্রী হবার পরপর, তিনিও কি কোনো কারণে কিছু করতে পারছেন না, পরিস্থিতি কি এমন, এটিকে তিনি উপলব্ধি করতে পারছেন কি না, বা আমরা তেমন কোনো পরামর্শ তাদেরকে করতে পারি, কারণ অর্থমন্ত্রী বিজ্ঞ লোক, বিদ্বান লোক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, হিসাব করে ভালো বোঝে, অত্যন্ত মেধাবী, মেধাবীও, কিন্তু কিন্তু উনি পারছেন না, যে কারণে মনে হয় ওই শক্তির খেলায়, তিনি অপশক্তির হাতে বন্দি, ওখান থেকে বের না হলে, এবং একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউ তাকে ওখান থেকে বের করতে পারে। আমরা চাই, আমরা প্রত্যাশা করি তিনি সেখান থেকে বেরিয়ে আসুন। তিনি যেমন শিক্ষা জীবনে অত্যন্ত মেধার স্বাক্ষর রেখেছিলেন,
অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেও তিনি বলেছিলেন যে আমি এখানে চমক সৃষ্টি করতে এসেছি, আমরা সেই ইতিবাচক চমকটি দেখার আমরাও চাই, জি প্রত্যাশা করি। জি নিশ্চয়ই ব্যক্তিগতভাবে তো তার প্রতি আমাদের কারোরই কোনো বিরাগ নেই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খালেদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিজনেস ভিশন। যারা এতক্ষণ শুনছিলেন দেখছিলেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের এই অনুষ্ঠানটি আপনারা আবারও দেখতে পাবেন আগামী বৃহস্পতিবার সকাল 10:30 মিনিটে। দেখার আমন্ত্রণ রইলো।